আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপি সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে খবরের প্রধান প্রধান শিরোনাম ফ্রান্সে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় 43 জনের মৃত্যু পেইনকিলার এসপিরিন দিয়ে ক্যান্সার ঠেকাতে সর্ববৃহৎ গবেষণা শুরু হলো ব্রিটেনে ব্যক্তিগত সফরে বিরোধী দলীয় নেত্রী রোশের আসাদ লন্ডনে শুনছিলেন খবরের শিরোনাম এবারে বিস্তারিত ফ্রান্সে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 43 জন নিহত হয়েছেন বিবিসির রিপোর্টে বলা হয় গত 30 বছরের মধ্যে ফ্রান্সে এটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার ভোরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লিডবরে কাছে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পরে গাড়ি দুটিতে আগুন ধরে যায় একজন দমকল কর্মী জানিয়েছে নিহতদের মধ্যে 42 জনই ছিলেন বাসের যাত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া এই ঘটনার মোকাবেলায় সরকারের তরফ থেকে সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন পেইনকিলার ট্যাবলেট এসপিরিন কর্কট ব্যাধি ক্যান্সার ঠেকাতে পারে কিনা তা যাচাইয়ের বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষামূলক ব্যবহার শুরু হলো ব্রিটেনে অন্ধ ব্রেস্ট পাকস্থলী প্রোস্টেট ও খাদ্যনালী ক্যান্সারে ভোগা প্রায় 11,000 মানুষকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বিবিসি গবেষণা চলাকালে আগামী 5 বছর ক্যান্সার রোগীদের প্রতিদিন একটি করে এসপিরিন ট্যাবলেট খেতে দেওয়া হবে ব্রিটেনের প্রায় 100টি কেন্দ্রে এই গবেষণা চলবে তবে চিকিৎসকদের পরামর্শ ছাড়া সবার এসপিরিন খাওয়া উচিত নয় বলেও সতর্ক করে দেন বিজ্ঞানীরা সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ওষুধের সম্ভাব্য ক্যান্সার বিরোধী গুণাগুণ নিয়ে চিকিৎসা মহলে আলোচনা ও বিতর্ক হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন এসপিরিন সমীক্ষাটি ফল ইতিবাচক হলে তা সস্তা ও কার্যকর উপায়ে অনেক ক্যান্সার রোগীকে বাঁচিয়ে রাখার সহায়ক হবে জেনেভা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অধিবেশন যোগদান শেষে ব্যক্তিগত সফরে লন্ডনে এসেছেন জাতীয় সংসদ বিরোধী দলীয় নেত্রী রোশন এরশাদ তার সঙ্গে রয়েছেন বিরোধী দলীয় হুইপ সিলেট 5 আসনের এমপি সেলিমুদ্দিন বৃহস্পতিবার দুপুরে তারা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ যুগ্ম সম্পাদক সায়েম রহমান সহ দলের নেতাকর্মীরা স্বাগত জানান লন্ডনে এক সপ্তাহ অবস্থানকালে রোশন এরশাদের যুক্তরাজ্য জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলায় যে সকল শিক্ষার্থী এবারে জিসিএসসিতে সাফল্য অর্জন করেছে তাদের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আগামী 15 নভেম্বর বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হবে অনুষ্ঠানে সামনে রেখে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানের স্পন্সরদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়া সভাপতিতে ও সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আহাদ কাজী খালেদ আব্দুল সুবহান আনোয়ার আলী আব্দুল হালিম মুহিব চৌধুরী কমিউনিটি নেতা নুরুল হক লালামিয়া আব্দুল রৌফ ফারুক মিয়া তফজল হোসেন প্রমুখ জগন্নাথপুরবাসীর উদ্যোগে যুক্তরাজ্য সফররত কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদুজ্জামান ভূঁইয়ার আগমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে হারুনুর রশিদের সভাপতিতে এবং মতিউর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ আব্দুল হাশেম সায়েদ আহমদ সাদ সানুমিয়া রেজাউর রহমান শিরিন আহমেদ আবুল কালাম আজাদ সুরুক মিয়া আশিকুল হক শামীম আহমেদ প্রমুখ মৌলভীবাজার 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনআরবিসি ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান শিল্পপতি ইঞ্জিনিয়ার ফরাশত আলীর সমর্থনে নর্থ ওয়েস্ট লন্ডনে সভা অনুষ্ঠিত হয়েছে আলহাজ আব্দুল কাদের কদর মিয়ার সভাপতিত্বে ও মইনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে ইঞ্জিনিয়ার ফরাশত আলীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ড এম এ আজিজ খায়রুল ইসলাম আব্দুল মতিন আবুল কালাম বিবিসির ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান বিবিসির সেক্রেটারি শাহানুর খান ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের আহ্বায়ক উস্তার আলী আব্দুল আজিজ বকর আমিনুর রহমান আফরোজ মিয়া শহীদুর রহমান তোফায়েল আহমেদ
পূর্ব লন্ডনের একটি ভেনুতে গোটাডিকর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মতিউর রহমান চৌধুরী ইয়াহিয়া এবং পরিচালনা করেন তাজউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোটাডিকর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দলা মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ফয়সল আহমেদ, গিয়াসউদ্দিন, মাসুক উসমান খান, মোনাইম খান, হেলাল উদ্দিন, জায়েদ, সুমন, জুনেদ, রুবেল প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা পুরনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন। বিদ্যালয়ে উন্নয়নের জন্য উপস্থিত ছাত্ররা তাদের সাধ্যমতো সাহায্যের আশ্বাস দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। সাবেক মন্ত্রী মাইকেল মিচার পাড়ি দিয়েছেন পরলোকে। ব্রিটেন ও ইউরোপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওল্ডহ্যাম ওয়েস্ট এবং রয়টার এলাকার লেবার দলীয় সাংসদ সাবেক মন্ত্রী মাইকেল মিচার পাড়ি দিয়েছেন পরলোকে। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওল্ডহ্যাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, মিস্টার মিচার ওল্ডহ্যাম ওয়েস্ট এবং রয়টার থেকে 1970 সালের প্রথমবার এবং মৃত্যুর আগ পর্যন্ত দফায় দফায় এমপি নির্বাচিত হয়ে আসছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে লেবার সরকারের স্বাস্থ্য এবং পরে পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ওল্ডহ্যামে ব্রিটিশ বাংলাদেশিদের কাছে তিনি ছিলেন একজন পরম বন্ধু। তার মৃত্যুতে ওল্ডহ্যামের সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। ব্রিটেনের অন্যান্য শহরের ন্যায় ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা। ম্যানচেস্টার থেকে আমাদের প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, আনন্দ আর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গ্রেটার ম্যানচেস্টার বাঙালি হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজন করে অনুষ্ঠিত হল 5 দিন ব্যাপী শারদীয় দুর্গা উৎসব। এতে গ্রেটার ম্যানচেস্টারে বিভিন্ন শহর থেকে প্রতিদিনই সনাতন ধর্মাবলম্বীদের সরব পরিবারে এসে উপস্থিত যোগ দেন। ম্যানচেস্টার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সুদূর প্রবাসে প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে পূজা উদযাপন করতে পেরে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেছেন। সোমবার দুর্গা দেবীকে বরণ এবং বৃহস্পতিবার বিসর্জন শেষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল সুইজারল্যান্ডের শারদীয় দুর্গাপূজা। বিস্তারিত জানাচ্ছেন সুইজারল্যান্ডের প্রতিনিধি বাকি উল্লাহ খান রিপন। এভাবেই ঢাক, ডোল আর শাকের বাদ্যের তালে তালে নাচ আর গান দিয়ে দুর্গাদেবীকে বরণ এবং বিসর্জন করে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার 5 দিনের অর্চনা, আরাধনা আর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করল সুইজারল্যান্ডের জুরিখের প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের দুটি সংগঠন সুইস বাংলা দুর্গাপূজা এবং আনন্দলোক মন্দির সুইজারল্যান্ড। সকল অন্যায়, অবিচার আর মিথ্যার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার নামেই শারদীয় দুর্গাপূজা। মা দুর্গা চলে যান আমাদের রেখে, মানব জাতিকে সুখে শান্তিতে ভরিয়ে রেখে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করে, এটাই আমাদের দুর্গাপূজা। কয়েক বছর আগে ক্ষুদ্র পরিসরে শুরু করা এই পূজার উৎসব আজ মোটামুটি সার্বজনীন করে তুলেছেন দুটো সংগঠনের আয়োজকগণ। এবং আমরা 10-12 জন মিলে শুরু করেছিলাম, এখন আমাদের 100 লোক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই আসছে এবং আমরা এতে অত্যন্ত আনন্দিত। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানে পূজার এই উৎসবে অংশগ্রহণ করেন মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকজনও। মুসলিম হয়ে এখানে আসলে ব্যাপারটা এক একজনের ক্ষেত্রে হয়তো এক একভাবেই দেখবে, আমার দৃষ্টিকোণ থেকে এটাই যে ধর্ম যার যার, বিনোদনটা আমার। It's a wonderful event, yes. Ja, ich möchte allen Leuten hier gratulieren zu diesem großen Fest und es ist für mich eine große Freude.
প্রবাসে পূজার আয়োজন করে দেশে ফেলে আসা আনন্দ কিছুটা হলেও ফিরে আনতে পেরে সবাই খুশি। এতো তিন দিন ধরে খুব আনন্দ করতেছি দুর্গা পূজায়, খুব ভালো লাগতেছে হচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে, না বেশ ভালোই লাগছে। হ্যাঁ নিশ্চয়ই মনে পড়ে, কিন্তু এখানে সবাই খুব একসঙ্গে, খুব আন্তরিক, সেটা খুব সুন্দর। পূজার শেষ দিন দশমীর সন্ধ্যায় সুইস বাংলা দুর্গাপূজা নামে সংগঠনটি আয়োজন করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে গান করে সবাইকে মুগ্ধ করে ভারতীয় আধুনিক গানের শিল্পী শ্রাবন্তী মজুমদার এবং তার দল। জুরিকের দুর্গাপূজা মণ্ডপ থেকে বাকিউল্লাহ খান নিপন, চ্যানেল আই, সুইজারল্যান্ড। ফ্রান্স বিএনপি যুগ্ম সম্পাদক কৃষক আব্দুল কাইম সরকারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে তৃণমূল বিএনপি ফ্রান্স। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি সৈয়দ শাহিল জানান, বৃহস্পতিবার প্যারিসে একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে তৃণমূল বিএনপি সভাপতি ইকবাল হোসেন আলীর সভাপতিতে এবং সাংগঠনিক সম্পাদক আহমদ রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহসভাপতি মিজান আলী, মিজানুর রহমান শিকদার, আব্দুল কাইম সরকার, মিলন আহমেদ, বশির আহমেদ, কামাল আহমেদ, রফিক আহমেদ, সাইদুল ইসলাম, রিমন মেহেদি, কাউসার আহমেদ, মিজানুল ইসলাম, দালওয়ার হোসেন, আক্তার হোসেন প্রমুখ। প্রতিবারের মতো জাগরণী কালচারাল অ্যাসোসিয়েশন ইতালির আয়োজনে পালিত হলো শারদীয় দুর্গোৎসব। বিস্তারিত থাকছে মিলানের ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। মিলান জাগরণী কালচারাল অ্যাসোসিয়েশন ইতালির আয়োজনে পালিত হলো শারদীয় দুর্গোৎসব। মিলানের ওয়ান ফর ওয়ান ভিয়া জুরিত্তি হলে 19 অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে মহাসপ্তমী পূজা, মহা অষ্টমী পূজা এবং তিথি এক হওয়ায় 22 অক্টোবর মহানবমী পূজার সাথে একই দিনে আনন্দ উদ্দীপনায় উদযাপিত হলো মহাবিজয়া দশমী পূজা। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। পূজা মণ্ডপ পরিচালনা করেন পুরোহিত মিঠুন চক্রবর্তী। যজ্ঞের মাধ্যমে দেবীকে আত্তি দেন পূজারী বৃন্দ, মায়ের চরণে সিঁদুর অর্পণের মাধ্যমে সকলে মেতে ওঠে সিঁদুর খেলায়। এরই মাঝে বেজে ওঠে দেবী বিদায়ের সুর। বিজয়া দশমীতে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে পূজা মণ্ডপ পরিদর্শন করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ, বাংলাদেশ কনসুলেট মিলান ইতালি। সমস্ত সুধীবৃন্দকে শারদীয় শুভেচ্ছা, সকলের মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করছি। শুভেচ্ছা জ্ঞাপন করেন সভাপতি বিমল কান্তি ঘোষ। মিলান জাগরণী কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। সাধারণ সম্পাদক প্রদীপ কর, সাংগঠনিক সম্পাদক তারক দাস এবং উপদেষ্টা বিপুল মণ্ডল সহ নেতৃবৃন্দ তাপস সাহা, জনার্দন ভৌমিক, বাবুল দাস, উত্তম সাহা, বাসুদেব, সুবীর, শিবলু, সুমন ঘোষ সহ অন্যরা। ধর্ম যার যার, উৎসব সবার, এই মর্মে চার দিন ব্যাপী এই আয়োজনে উপস্থিত হয় সকল শ্রেণীর প্রবাসী বৃন্দ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্জিকাপথে দুর্গাদেবীর আগমন মর্তে ঘটকে এবং প্রত্যাবর্তন দোলায় চড়ে। পূজারী বৃন্দের মতে এর ফলে পৃথিবী ভরে উঠবে শান্তি, সমৃদ্ধি এবং শস্য ভাণ্ডারে, এই প্রত্যাশা সকলের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। IMF এর $26 কোটি ঋণ সহায়তা দেওয়ার নতুন শর্ত পালন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা খাল পাড়ে একটি পাঠাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন তথ্য দেন অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মোহিত। এছাড়া দুই বিদেশি হত্যায় গার্মেন্টস সেক্টরে বৈদেশিক আয়ে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেও মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আমেরিকায়ও প্রতিদিন মানুষ খুন হচ্ছে, এজন্য কোনো দেশ তার নাগরিকদের মধ্যে রেড অ্যালার্ট জারি করেনি। পাঁচ দিনের শারদীয় দুর্গা উৎসব শেষে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। শুক্রবার বিকেল থেকে সিলেট নগরীর বিভিন্ন মন্দির থেকে প্রতিমা নিয়ে আসা হয় নগরীর চাঁদনী ঘাট এলাকায় সুরমা নদীর তীরে। অনেকে আবার প্রতিমা নিয়ে সুরমা নদীতে আসার আগে প্রদক্ষিণ করে আসে নগরীর বিভিন্ন এলাকা। প্রতিমা বিসর্জন দেখতে চাঁদনী ঘাটে এলাকায় সুরমা নদীর তীরে নামে দর্শনার্থীদের ঢল। দুর্গাপূজা প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে করতে চাঁদনী ঘাট এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ফ্রান্সের স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় 43 জনের মৃত্যু। পেইন কিলার এসপিরিন দিয়ে ক্যান্সার ঠেকাতে সর্ববৃহৎ গবেষণা শুরু হলো ব্রিটেনে। ব্যক্তিগত সফরে বিরোধী দলীয় নেত্রী রোশনের সাথে লন্ডনে। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।